वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो फर्स्ट ऑफ ऑल जे हे भिडियोते जो इफेक्ट देखें तो ये हे फ्लिकर इफेक्ट बोले। तो एरक इफेक्ट किन्तु गाने अथवा सिनेमा यूज करना कम्प्यूटर द्वारा करा है। तो आज के अपने मोबाइल माध्यम क्यों एरक इफेक्ट अपनी भिडियोते एड करूँ से देखो एर फुल भिडियो कन्टिन्यू करते थकूँ। तो अपना हमें काइनमास्टर एप्लीकेशन डाउनलोड दीते हैं यहाँ जो फोने थे तो अपना सरसर इन्स्टल कर सरसरी एप्ट अपनी ओपन कर ओपन कर प्लस चार दिन देखें थे अपनी जो भिडियो अपना हे प्लैटफर्मे जो 62:9 है तो यह सिलेक्ट कर नीबें चले जाए मीडिया अपशने मीडिया अपशन थे अपनी जस्ट अपना भिडियो इनपुट कर तो अपनी जो भिडियोते अपनी हमें इफेक्ट दीते चान तो अपनी क्यों करबें भिडियो अपनी जूम कर जेहतु जाते इडिट करते सुविधा है। तो एन जो करब जो पजिशन मैं इफेक्टगुल एड करब तो हमें हे एन जूम कर तो इफेक्ट मैंने पर्याय इफेक्टगुल्लो एड करब ये हमें लेयर अपशन चले जाब लेयर के मीडिया मीडिया बैकग्राउंड पे जा ब्लैक बैकग्राउंड नहीं नीब। तो नेारेन स्पीड स्क्रीन के फुल फ्रेम कर तो नार ये हमें सीजार दे कटे नीब तो एखान सीजार दे काट करतटुकु मैं शर्ट कर देव। तो देखे हमें डुप्लीकेट करब जो ब्लैक जेटा लेयार नहीं थ्रेड एखे जाब जा डुप्लीकेट कर नेारकम पशे दिए दे तो এরকম আমরা হচ্ছে বেশ কিছু এরকম ইফেক্ট অ্যাড করে নিব। তো এখানে ইফেক্টগুলো অ্যাড হয়ে গেলে আমরা সেম ভাবে সামনে কিছু ইফেক্ট অ্যাড করব। তো এর জন্য আমরা হচ্ছে পজিশনে চলে আসব। তো যেহেতু আমরা এই পজিশনটাতে ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি তো আমরা এই পজিশনটা থেকে টাইমলাইনটাকে স্টপ করব যে পজিশনে আমরা দিব। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনারা আপনারা মতো করে করে নেবেন। তো সেমভাবে আমরা লেয়ার অপশন চলে যাব আমরা ইফেক্ট অ্যাড করার জন্য এজন্য মিডিয়াতে মিডিয়া থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর সেম যে আগে যে কাজটা করছি সেমভাবে আমরা হচ্ছে এটাকে ফুল স্ক্রিন করে আমরা সিজার অপশন দিয়ে এটাকে কাট করে নেব। তো নেওয়ার পর এটাকে আমরা শর্ট করে দেব। তো দেওয়ার পর সেমভাবে আমরা ফেরত এখানে যাব যাওয়ার পর ডুপ্লিকেট করে আমরা সেমভাবে সেম এর আগে যেরকম কাজগুলো করছি সেম করে নেব। যেখানে যেখানে প্রয়োজন সবগুলো কিন্তু ইফেক্ট হচ্ছে সেম ভাবে অ্যাড করা হয়ে গেছে। তো আমরা আপনারা হচ্ছে যেখানে যেখানে প্রয়োজন হবে আপনার ভিডিওতে সেম ভাবে মানে প্রত্যেকটা জায়গায় ইফেক্টগুলো অ্যাড করে নেবেন। তো আমরা জাস্ট একটু ভিডিওটা প্লে করে দেখো আমরা সাউন্ডটাকে হাইড করে নিচ্ছি। তো আমাদের দেখানো হচ্ছে যেখানে আমরা দিচ্ছি ঠিক ওইখানে ওইখানে কিন্তু আমাদের ফ্লিপকার যে ইফেক্টগুলো তো এইগুলো কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে দেখেন। তো আপনাদের যেখানে প্রয়োজন সেইখানে দিবেন। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে এইখানে দিয়ে রাখছি। তো যদি হচ্ছে এখন ভিডিওটি সেভ করতে চান সেটা এখন চলে যাবেন যাওয়ার পর এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ফোন টিউটোরিয়াল। আর যদি চ্যানেল ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা।